আমার আজকের রেসিপি, ব্রেকফাস্টের রেসিপি, রেসিপিটির নাম ডিম পরোটা। তো ডিম পরোটা করার জন্য ময়দা মেখে আমি লেচি কেটে নিয়েছি। তো যেরকম অ্যাজ ইউজুয়ালি আমরা ময়দা মাখি, তো সেরকমই আমরা নুন আর ময়ান দিয়ে সাদা তেলের আমরা ময়দাটা মেখে নিয়েছি। লেচিগুলো আমি এই সাইজের করেছি, ও আপনারা যেরকম বড় কি ছোট করবেন সেরকম লেচি করে নেবেন। পেঁয়াজ আর লঙ্কাটা আমি এখানে খানিকটা নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেব। ডিম পরোটা কিন্তু ব্রেকফাস্টে খুব ভালো একটা রেসিপি, ব্রেকফাস্ট নয় শুধু, আপনারা যদি বিকেলে চায়ের সাথেও খেতে চান কিন্তু খুব ভালো একটা রেসিপি। দিয়ে দেব সামান্য একটু নুন, নুনটা কেমন খাবেন আপনারা নিয়ে নেবেন। এবার আমি ভালো করে ডিমটা এখানে ফেটিয়ে নেব। আমি যেরকম প্রসেসে করছি আপনারাও কিন্তু সেম প্রসেসে করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথেই শেয়ার করবেন, আর শতদ্রুজ কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসছি নেক্সট স্টেপে, গোল করে ময়দাটাকে রুটির আকারে বেলে নিতে হবে। আমরা এটা ত্রিকোণ ভাঁজ করব না, এটা আমরা রুটির আকারে বেলে নেব। এবার পরোটাটা আমি মানে রুটিটা ভেজে নেব। তো আমি এখানে এই ফ্রাইং প্যানটায় ভাজাভুজি কিছু করেছিলাম, তো সেই জন্য তেলটা রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পরোটা। এবার আমি এপিট এপিট করে ভেজে নেব। এবার রুটিটাকে উল্টে দিলাম, এক পিট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু তেল পরের পিট ভাজার জন্য। তো এক পিট দু পিট যেমন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ডিমটা আমি করে রেখেছিলাম সেই ডিমের গোলাটা। পুরোটা ভালো করে চাড়িয়ে দেবো যাতে সব দিকে ডিমটা পড়ে। এবার এটাকে আমি ফোল্ড করে দেবো। দু পিট এরকম ভালোভাবে ভেজে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। একটা ডিম পরোটা আমার রেডি হয়ে গেল। আবার একটা রুটি আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, এটাকেও আমি পরোটা বানিয়ে নেব। তো আমার এক পিট রুটি হয়ে গেছে, পরের পিটটাও আমি উল্টে দিলাম। তো এবার আমি তেল দিয়ে দেব পরোটাটা করার জন্য। তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে পরোটাটা দু পিট খুব ভালোভাবে ভাজা হয়। আবারও আমি এটার মধ্যে ডিম দিয়ে দেব। খুব ভালোভাবে আমি ডিমের গোলা পরোটার চারিদিকে দিয়ে দেব।
এবার এটাকে আমি ফোল্ড করে দেব। খুব ভালোভাবে ভাজার জন্য আমি ফোল্ড মানে দু পিঠি ভালো করে ভেজে নেব। হয়ে গেল আমার দুটো ডিম পরোটা। এভাবেই আমি সবকটা করে নেব। তো বন্ধুরা, এই হলো আমার ডিম পরোটা। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ঠিক আমি যেরকমভাবে করলাম ওরকমভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।